এটিএন বাংলায় খবর প্রচারের দ্বিতীয় দিনেই নাটোরে আপন নিড়ে ফিরলেন ঢাকার ভাসমান বৃদ্ধা সাজেদা খাতুন। সিংড়া উপজেলায় তার ভাতিজার বাড়িতে সাজেদাকে দেখতে ভিড় করেছেন আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা। এদিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনা অনুযায়ী সাজেদাকে একটি বাড়ি করে দিতে জায়গাও পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিদ সজীব। তীব্র শীত আর ঝড় বৃষ্টির মধ্যেই কাউরান বাজারের এই ফুটপাতে তার রাত কেটেছে বছরের পর বছর ভিক্ষার থালা নিয়ে। গেটের থেকে তারা দেয়। পলক সাহেব তো এমনি ভালো মানুষ, ভালো মানুষের তো আমার কাছে যাবারই দিচ্ছে না। এটিএন বাংলায় খবর প্রচারের পর ভাগ্যের দুয়ার খুলে যায় নাটোরের সাজেদা খাতুনের। এই ফুটপাতেই ছুটে আসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কেমন আছেন? তার সব দায়িত্ব নিয়ে সাজেদাকে তুলে নেন নিজের গাড়িতে। পাঠান তার আপন ঠিকানায়। নাটোরের সিংড়ার চৌগ্রামে সাজেদার ভাতিজার বাসায় যাওয়ার আগে থেকেই সেখানে ভিড় করেন আত্মীয় স্বজন এলাকাবাসী। বহুদিন পর হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাজেদার বোন শাহানা সহ অনেকে। জুনাইদ আহমেদ পলক এমপি, আল্লাহ জানি না, আমি জানি না, স্বপ্ন জানি শুনো না, যে আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যেমন ভাবে যে আমার সাথে দেখা করাবো, দেখা সাক্ষাৎ করাবি, আমি স্বপ্ন জানি শুনো না, কল্পনাও করছুন না বাবা, আমার ভাগ্যতেই আছে। নামাজ পড়িয়ে দোয়া করে তার জন্য খুশি হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমি ধন্যবাদ জানাই মন্ত্রী মহোদয়কে, যার অক্লান্ত চেষ্টায় আমার ফুফুকে আমরা আমাদের পরিবারে ঘুরে পেয়েছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব রাত্রি থেকে আনন্দ পাচ্ছিলাম। 2 বছর আগে আমার বোন হারা গেছিল, এখন আমার বোন বাড়াছে, এখন পাইয়া আমরা অনেক হলো শান্তি পাচ্ছি। এটিএন বাংলা নিউজের কাছে আমরা খুবই সন্তুষ্ট। অনেক গ্রামগঞ্জে, রেল স্টেশনে অনেক ছিন্নমূল মানুষ আছে, আমরা এটিএন বাংলার কাছে জানাচ্ছি এরকম খবর যাতে আরো বারবার ফিরে দেয়, তাহলে পারে অনেক পরিবার, অনেক ছিন্নমূল পরিবার তারা তাদের পরিবারকে খুঁজে পাবে এবং আমার ফুফু শাশুড়ির মতো নিজ পরিবারে এসে নিজ দায়িত্ব পালন করতে পারবে। সাজেদার ইচ্ছা ও আইসিটি প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার শ্বশুরবাড়ি সুকাশ ইউনিয়নের হাঁসপুকুরিয়ায় বাড়ি করার জন্য জায়গা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম। উনি দীর্ঘদিন যাবৎ এলাকায় ছিলেন না, প্রায় 2-2.5 বছর যাবৎ, তো এই জন্য আসলে হয়তো বা আমরা ওনার খোঁজ খবর নিতে পারিনি। গত পরশুদিন এটিএন বাংলার একটা নিউজ দেখে মন্ত্রী মহোদয় জানতে পারেন এবং উনি তৎক্ষণাৎ ওখানে যান এবং তার ভরণ পোষণ বা যে ব্যবস্থা নেওয়া দরকার সে বিষয়ে আমাকে নির্দেশনা প্রদর্শন করেছে। মন্ত্রী মহোদয় তার ঘরের জন্য ইতিমধ্যে 3 লক্ষ টাকা বরাদ্দ করেছে দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা খাস জায়গা হোক বা তার ওয়ারিশ সম্পত্তিতে হোক আমরা তাকে ঘর নির্মাণ করে দিব, সেই প্রক্রিয়ার জন্য আমরা আজকে এখানে অবস্থান করছি। অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রশংসায় ভাসছে নাটোরের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। আদ্দিন সচিব, এটিএন বাংলা।